হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভারত দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। নারায়ণগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সভা আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আল ইমরান ও আশরাফুল ইসলাম। সেখানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক উম্মে হাবিবা আলভি ও সহসভাপতি মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি খান শাহরিয়ার ফয়সাল এবং ঢাকা কলেজের কার্যকারী সদস্য আরিফুল ইসলাম সহ ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের সদস্যরা। আলোচনায় সংগঠনকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনার কথা উঠে আসে। জনগণের অধিকার আদায়ে সবসময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা। তো ভিউয়ার্স, এই ছিল সবসময় তাদের প্রতি শুভেচ্ছা জানাই এবং সবসময় তাদের প্রতি দোয়া করি যেন তারা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং মানুষের অধিকার আদায়ে কথা বলতে পারে। তো তাদের জন্য শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।